দুপুর 1টা বাজে, মসজিদে জোহরের আজান দেওয়ার সময় হয়ে গেছে। এমন সময় ঘুম ভাঙল তিথির। ঘুম ভাঙতেই তিথি মা বলে ডেকে উঠল, কিন্তু তার মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তিথির চোখ মিলে তাকালো। তাকানোর পর তিথি তো অবাক হয়ে গেল, কারণ আশেপাশে কিছুই সে চিনতে পারছে না। এই ঘর তো তাদের নয়, এখানে কিভাবে এলো তিথি? এসব ভাবতে ভাবতেই তিথি হুট করে উঠে বসল। তাকিয়ে দেখলো এটা তার রুম নয়, এমন কি জানালা দিয়ে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে কিছুই সে চেনে না। তিথি বিছানা থেকে উঠে দৌড়ে জানালার কাছে গেল। আশেপাশে দামি দামি জিনিস দেখে মনে হচ্ছে বাসাটা অনেক বড় লোক কারোর। কিন্তু তিথি এখানে কিভাবে এলো? পিছন ফিরে তাকাতে দেখলো ওদিকে একটা ব্যালকনি আছে। তারপর তিথি ব্যালকনিতে যাওয়ার জন্য পা বাড়ালো। ব্যালকনিতে গিয়ে তো তিথি আরও অবাক, এত দেখছি ঘরের চেয়ে ব্যালকনিই বেশি বড়, এত সুন্দর ডেকোরেশন। কিন্তু তিথির মা বাবা গেল কোথায়? মাথার চুলকাতে চুলকাতে তিথি আবার ঘরের ভেতর ঢুকলো। এমন সময় দরজা খুলে ঘরে প্রবেশ করলো আরিফিন। আরিফিনের হাতে একটা বড় ট্রে, তাতে বেশ কিছু খাবার দাবার রাখা আছে। তিথি আপাতত খাবারের দিকে পাতা না দিয়ে শান্ত গলায় আরিফিনকে জিজ্ঞেস করলো, আমার মা বাবা কোথায়? আমি কোথায় আছি এখন? তুমি এখন অনেক ক্লান্ত, লং জার্নি করেছো তো, আগে কিছু খেয়ে নাও, তারপর কথা হবে। আমি কি আপনাকে বলেছি আমি এখন কিছু খেতে চাই? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। কে আপনি? এটা কোন জায়গা? কোথায় আছি আমি? আমার মা বাবা কোথায়? একটা একটা করে জিজ্ঞেস করো, এতগুলো প্রশ্ন একসাথে জিজ্ঞেস করলে আমি উত্তর দেব কিভাবে? আমি কিন্তু সম্পর্কে আপনার বিয়ান লাগি না, তাই দয়া করে আমার সাথে মশকরা করবেন না। আমি আবার মশকরা করলাম কোথায়? আচ্ছা শোনো, হাই, আমি আরিফিন জয়ন। তো আমি কি করব, নাচব? ইচ্ছে করলে নাচতেই পারো, যেহেতু তোমার হবু বরের নাম এত সুন্দর, তাই এই খুশিতে তুমি নাচতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। হোয়াট ডু ইউ মিন বাই হবু বর? কে কার হবু বর? কেন, আমি তোমার হবু বর? ও রিয়েলি? আমি আপনাকে চিনি না জানি না, আর আপনি কিনা বলছেন আপনি আমার হবু বর? মশকরা করা বাদ দিয়ে আগে বলুন আপনার বাবা মা কোথায়, আর আমি এই মুহূর্তে কোথায় আছি? তোমার বাবা মা বাংলাদেশে আছেন। তাহলে আমি কোথায় আছি? আমরা এখন ইতালিতে আছি। কি, এটা কিভাবে সম্ভব? মানে আমি এখানে আসলাম কি করে? কে নিয়ে আসলো আমাকে? না না, এটা তো হতেই পারে না, অসম্ভব। অসম্ভব হতে যাবে কেন? তোমার কেন মনে হয়েছে তুমি ইতালিতে আসতে পারো না? শুধু ইতালিতে কেন, আমি তো দেশের বাইরেই যেতে পারবো না। আরে আপনি কি বলত নাকি, আমার তো পাসপোর্ট ভিসা কিছুই নেই, তাই আমি তো দেশ থেকে বেরোতেই পারবো না। আমেরিকা পড়তে যাওয়ার জন্য ভিসা আর পাসপোর্টের দরকার ছিল, সেই ভিসার ইন্টারভিউ দিতে দিতে আমি ক্লান্ত, কিন্তু এখনো ভিসা হাতে পেলাম না। আর আপনি কি না বলছেন আমি এখন ইতালিতে আছি, সেটা আমি বিশ্বাস করে নিব? হাউ সিলি ইউ আর! আচ্ছা, আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আমি তোমার সাথে মশকরা করছি, নাকি আশেপাশে বাড়িঘর দেখে তোমার মনে হচ্ছে যে তুমি বাংলাদেশে আছো? তাই তো, আশেপাশে ঘর বাড়ি দেখলে তো মনেই হচ্ছে না এটা বাংলাদেশ। সত্যি করে বলুন না, আপনি কে? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সেটাই তো বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই তো তুমি অ্যাটিটিউড দেখানো শুরু করলে। আচ্ছা আমি এবার শান্ত হয়ে বসছি, আপনি প্লিজ আমাকে শুধু বলুন যে আমি এখানে কিভাবে আসলাম। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আর কেন? কেন আককেলে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? তুমি কিন্তু বলেছো তুমি এখানে শান্ত হয়ে বসবে, আমার কথার মাঝে কোনো কথা বললে আমি একটা কথার উত্তর দেব না। উফ, ঠিক আছে আমি এখন চুপ করে বসছি, এবার বলুন। আমার জন্ম বাংলাদেশে, কিন্তু বেড়ে ওঠা ইতালিতে। 6 মাস আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম একটা কাজে। সেখানে গিয়ে কাজের মধ্যে বেশ কিছু ঝামেলায় পড়ি, আর সেখানকার একটা লোকাল গুন্ডা আমাদের খুবই বিরক্ত করছিল, তাই আমি একদিন যাই সেই গুন্ডাকে শিক্ষা দিতে। কিন্তু একটা মেয়ে আমাকে শিক্ষা দিয়ে ছেড়ে দেয়, আর সেই মেয়েটা হচ্ছে তুমি। আমি মানে কিভাবে? তেথে, তোমাকে কিন্তু বলেছি চুপ করে বসতে। ওকে ওকে, ভুলে গেছিলাম, এই যে এখন মুখে আঙুল দিয়ে দিয়েছি।
সেদিন তোমার স্কুটারের সাথে আমার গাড়ির ধাক্কা লাগাতে তুমি আমার কাছ থেকে পুরো 3,000 টাকা নিয়ে গিয়েছিলে, মনে আছে তো তোমার? আমার কিন্তু মনে আছে। সেদিন গাড়িটাতে আমার মা আর আমার বোন নিশাও ছিল। আমি সেদিন তোমাকে প্রথমবার দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি যাওয়ার পরেই তখনই আমি আমার মাকে তোমার বিষয়ে বিয়ের কথা বলি, আর মাও তখন হেসে রাজি হয়ে যায়। ব্যাস সেদিন থেকেই আমি তোমার পিছু করা শুরু করি। এরপর থেকে প্রতিদিন তোমার ভার্সিটিতে যাওয়া আসার সময়, কখন কখন তুমি বাইরে যাও, কখন টিউশনে যাও, সব খবর রাখি। তোমার বাবা মা সম্বন্ধেও খোঁজ খবর নেই। জানতে পারলাম তোমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তোমরা দুই বোন, সংসার বেশ ভালোই চলে। পুরো 6 মাস আমি তোমার খোঁজ খবর রেখেছি। তো একদিন আমি তোমার বাবার কাছে যাই তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, কিন্তু কি জন্য যেন তোমার বাবা আমার কোনো কথা না শুনে বলে দেয়, আর একদিন যদি তোকে আমার মেয়ের পিছনে দেখেছি তাহলে তোর খবর আছে। আমি কিছুই বুঝতে পারি না সেদিন। তোমার বাবা একটা ছেলেকে সাথে করে নিয়ে এসে আমাকে দুটো থাপ্পড় দিয়ে ওখান থেকে চলে যান। তোমার বাবার এই আচরণে আমার মাথার ওপর দিয়ে যায়। মানে আমি বুঝলাম না উনি কেন আমার সাথে এমন করলেন। বাসায় গিয়ে এই ঘটনা আমার মাকে বলার পর উনি সোজা তোমাকে তুলে আনতে বলেন। ব্যাস তারপরের দিন যখন তুমি টিউশনের জন্য বেরিয়েছিলে ওখান থেকে তোমাকে তুলে আনে, আর তারপর তুমি এখানে। এবার বুঝতে পেরেছ? আচ্ছা আজকে কত তারিখ? আজকে 23 তারিখ। কেন? তার মানে গত পরশুদিন আমি যে বাবাকে একটা ছেলের নামে নালিশ করেছিলাম, বাবা সেই ছেলে ভেবে আমাকে থাপ্পড় দিয়ে এসেছে। মানে আমি তো জানি না, আমি কিভাবে বলবো তোমার বাবা কেন আমাকে মারলো। আচ্ছা সে কথা বাদ দিন, আমার বাবা আপনাকে দুটো থাপ্পড় কি মেরেছে তাতে আপনার আমাকে তুলে আনতে হবে? এত পাওয়ার আপনার, পাসপোর্ট ভিসা ছাড়া আপনি আমাকে এখানে আনলেন কিভাবে সেটা বলুন। দেখো আমি কোনো সাধারণ মানুষ না, ইতালিতে 7টা 5-স্টার রেস্টুরেন্ট আছে আমার, মানে আমি বেশ বড় একজন ব্যবসায়ী। আল্লাহর রহমতে আমার বাবার অনেক টাকা ছিল আর আমার ব্রেনটাও ভালো ছিল, তাই পড়াশোনা করে বাবার ব্যবসার হাল ধরে তারপর আজকে এই জায়গায়। তাই তোমাকে বাংলাদেশে থেকে ইতালিতে আনা আমার পক্ষে তেমন কোনো বড় ব্যাপার না। ও আচ্ছা, তার মানে গল্পটা দাঁড়াচ্ছে বাংলাদেশে একটা সিম্পল সুন্দরী মেয়েকে দেখে ইতালির একজন বাংলাদেশি ছেলে প্রথমে সেই মেয়ের প্রেমে হাঁপুটুপু খেলো, তারপর সেই মেয়ের বাবার হাতে থাপ্পড় খেলো, আর তারপর তাকে তুলে নিয়ে ইতালিতে চলে আসলো, এটাই তো? হ্যাঁ এটাই। হুম বুঝলাম। আচ্ছা আপনি তো ব্যবসায়ী মানুষ, তার মানে নিশ্চয়ই আপনার অনেক মেয়ে কলিগ আছে। হ্যাঁ তা তো আছেই। কি মেয়ে কলিগ আছে? তার মানে নিশ্চয়ই আপনার অনেক গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ কি, অফিসে মেয়ে কলিগ থাকার সাথে গার্লফ্রেন্ড থাকার কি সম্পর্ক? আমি তো সেটাই বুঝতে পারছি না। তা বুঝবেন কি করে? আমাকে তুলে এনেছেন কিনা এখন তো পাওয়ার দেখাতেই চাইবেন, এখানে আমি কিচ্ছু চিনি না তাই। কথাটা আর তিথি বলে শেষ করতে পারল না। তার আগেই আরিফিন তিথিকে নিজের দিকে ঘুরিয়ে তিথি ঠোঁটে কিস করে দিল। এই ঘটনায় তিথি অনেক অবাক হলো, কিন্তু আরিফিন ওকে ছাড়তেই আবারও কথা বলা শুরু করলো। আরে আপনার তো সাহস কম না। এবারও তিথি পুরো কথাটা শেষ করতে পারলো না, আবারও আরিফিন তিথির ঠোঁট দুটো নিজের দখল করে নিল। এতে তিথি বড় বড় চোখ করে আরিফিনের দিকে তাকালো, তারপর ওকে সরিয়ে দিতে চাইল কিন্তু পারল না। একটু পর আরিফিন নিজেই তিথিকে ছেড়ে দিল। এবার তিথি বেশ রেগে গিয়েই আরিফিনকে বলল, এই আপনি বারবার আমার ঠোঁটে কিস করছেন কেন? কথা শেষ করার আগেই আবার আরিফিন তিথির কোমর জড়িয়ে ধরে কাছে আনলো কিস করার জন্য, কিন্তু এবার তিথি আরিফিনের ঠোঁটে আঙুল দিয়ে দিল আর বলল, আপনি তো বেশ আচপ লোক, আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে ভালোবাসি বা আপনাকে কিস করতে চাই? তাহলে আপনি বারবার আমাকে কিস করছেন কেন? এখন তো আপনার সাথে আমার কথাই বলতে মন। আরিফিন নিজের মুখ থেকে তিথির আঙুলটা সরিয়ে দিয়ে আবারও তিথিকে কিস করা শুরু করলো। এবার তিথি একদম শান্ত হয়ে গেল আর নিজেও আরিফিনকে কিস করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর আরিফিন তিথিকে ছাড়লো, তারপর তিথি বলল, আর ইউ ফিলিং বেটার? উফ এত কথা মানুষ কিভাবে বলে, পাগল করে ছেড়ে দিয়েছে একদম।
ছয় মাস নাকি আমার সন্দেহে খোঁজ খবর নিয়েছে, তাহলে এটা জানেন না যে আমি একটু বেশি কথা বলি? আমি এটা জানতাম যে তুমি বেশি কথা বলো, কিন্তু এটা জানতাম না যে তুমি লিমিট ক্রস করে কথা বলো। আল্লাহ, মাত্র কয়েক ঘন্টা তোমার সাথে থেকে আমার মনে হচ্ছে আমার কান দিয়ে এখন রক্ত বের হবে। তাহলে সারা জীবন তোমার সাথে আমি থাকবো কি করে? আপনাকে কে বলেছে সারা জীবন আমার সাথে থাকতে? এক্ষুনি আমাকে বাংলাদেশে দিয়ে আসুন, আমি আমার বাসায় যাব। তোমাকে যদি তোমার বাপের বাড়িতেই দিয়ে আসার হতো, তাহলে কি আমি তোমাকে কিস করতাম? এই চুপ, এটাকে কিস বলে না, বুঝেছেন? দুজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা থাকলে তবেই সেটাকে কিস বলা যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে ভালোবাসো না? আপনাকে তো আমি আজকে ফার্স্ট দেখলাম। ও না, সরি, আপনাকে তো আজকে আমি সেকেন্ড টাইম দেখলাম, এর মধ্যে আমাকে আপনি ভালোবেসে ফেলবেন, এটা আপনি ভাবলেন কি করে? বাসবে বাসবে, সময় হোক ঠিকই বাসবে। এখন এখানে চুপটি করে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কেন, আমার কি হাত নেই? আমি কি নিজে খেতে পারি না নাকি আমি ল্যাংড়া? তুমি ল্যাংড়াও নও আর পঙ্গুও নও, কিন্তু আমি জানি তুমি নিজের হাতে খাওয়ার চেয়ে অন্যের হাতে খেতে বেশি পছন্দ করো। তোমাকে বেশিরভাগ সময় তোমার মাই খাইয়ে দিত, এখন কথা কম কাজ বেশি। হ্যাঁ করো তো দেখি। আস্তে, পুরোটা কি একেবারেই মুখে দিয়ে দিবেন নাকি? আচ্ছা, আমি যে অন্যের হাতে খেতে ভালোবাসি সেটা আপনি কিভাবে জানেন? ওই যে বললাম, ছয় মাসের খোঁজখবর। খোঁজখবর কি আর এমনি হয়? তোমাদের বাসাতে একটা কাজের মেয়ে আছে না, মিনা? হ্যাঁ আছে তো, কয়েক মাস আগেই আমাদের বাসার কাজ করা শুরু করেছে, বড্ড ভালো মেয়েটা। ওয়ে ওয়েট, আপনি ওর কথা জিজ্ঞাসা করছেন কেন? কোনোভাবে কি আপনি ওকে আমাদের বাসায় পাঠিয়েছিলেন আমার খোঁজখবর নেওয়ার জন্য? ইয়েস ম্যাডাম, মিনা হচ্ছে আমার এমপ্লয়ি, আর আমি ওকে যা বলবো ও তাই করবে। চিটিং চিটার কোথাকার, না জানি আপনি আর কাকে কাকে আমার পেছনে লাগিয়ে রেখেছিলেন, আর আমি এতদিন টেরও পাইনি। এত কিছু জেনে তোমার লাভটা কি? আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর হাতে একটা বাবু নিয়ে বাংলাদেশে ফিরে যাবে, গিয়ে তোমার বাবা মায়ের হাতে পায়ে ধরবো, ব্যাস তাহলেই তারা আমাদের বিয়েটা মেনে নেবেন। আর তখন তো নাতির হাতনি পাওয়ার খুশিতে এমনিতেই আমাদের কে মাফ করে দেবেন? আপনি তো দেখছি বিয়ে বাচ্চা সবকিছু প্ল্যান করে ফেলেছেন। হ্যাঁ, আসলে আমি ছোটবেলা থেকে একটু বেশি চালো, তাই কল্পনা করতেও আমি বেশি সময় নেই না। বাচ্চা তো যখন হবে তখন আমি আপনাকে বিয়েই করব। হ্যাঁ সেটাই তো, আমি তো তাই বললাম যে আগে আমাদের বিয়েটা হোক তারপর বাচ্চা হবে। আমি তো বলি নাই যে বিয়ের আগে আমাদের বাচ্চা হয়ে যাবে। সিলি গাল। উফ, আমার কথার মানে এটা ছিল না। আমি বলতে চেয়েছি যে আমি আপনাকে বিয়েই করব না, তাহলে বাচ্চা কোত্থেকে আসবে? আচ্ছা, তোমার পেট থেকে আসবে, আর আমাদের বিয়েটাও হবে মাত্র 10 দিনের মধ্যে। তুমি আমার প্রেমেও পড়বে, এখন চুপচাপ খাও, আর খাওয়ার সময় এত কথা বলতে নেই। এটা কি দিলেন মুখে? এটা খুব ঝাল, পানি দিন তাড়াতাড়ি। এই নাও এই নাও, পানি খাও মাই ডিয়ার বাচাল বউ। কথা বলতে বলতে টেরি পাওনি কখন আমি তোমার মুখে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কি, আপনি আমাকে মরিচ দিয়েছিলেন? মিনা, মিনা কি আপনাকে বলেনি যে আমি ঝাল খেতে পারি না? বলদ মাইয়া একটা কাজও দেখছি ঠিক করে করতে পারে না। তুমি এখনো এত কথা বলছো? আল্লাহ, আচ্ছা তোমার কি তোমার বাবা মার জন্য চিন্তা হচ্ছে না? একদমই না। কেন চিন্তা হচ্ছে না? কারণ আমার বাবা মায়ের কাছে আমার বোন আছে, তাছাড়া ওরা সবাই মনে মনে ঠিকই করে নিয়েছিল যে আমি বিদেশে পড়তে চলে যাব, তাই এখন ওদের মন খারাপেরও কোনো চান্স নেই। কিন্তু আপনি যেহেতু আমাকে না বলে উঠিয়ে এনেছেন, তাই ওরা আমার জন্য টেনশন করবে। আচ্ছা ওয়েট, ইফ আমি আপনাকে একটা চিঠি লিখে দেই আর আপনি ওটা ওদের কাছে পৌঁছে দিন, তাহলেই তো হয়ে যায়। বাপের জন্মে আমি তোমার মাইকুল মেয়ে দেখে নিতে। আচ্ছা ঠিক আছে, তুমি চিঠি লিখে দাও, আমি পৌঁছে দেব। তারপর আরিফিন তিথির মুখ মুছিয়ে দিয়ে চলে গেল নিচে, আর তিথি ওর রুমে থাকা টেবিলে বসে ওর বাবা মা এর উদ্দেশ্যে চিঠি লিখলো। সেখানে লিখলো তার জন্য চিন্তা না করতে, সে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর সেটা আরিফিনের হাতে পাঠিয়ে দিল নিজের বাবা মায়ের কাছে পৌঁছে দিতে।
তারপর তিথি নিজে থেকে আরিফিনের মা আর বোনের সাথে পরিচিত হয়ে নিল। সত্যি বলতে আরিফিন যে তিথিকে ফলো করত এটা তিথি অনেক আগে থেকেই জানতো। তিথিও আরিফিনকে বেশ পছন্দ করত। এই ব্যাপারে তিথি ওর ছোট বোন তৃষাকেও জানিয়েছিল আর তৃষাকে বলেছিল কিছুদিনের মধ্যেই ও আরিফিনের সাথে পালিয়ে বিয়ে করবে। তিথি চলে গেলেও যেন তৃষা ওর বাবা মায়ের খেয়াল রাখে। তৃষা প্রথমে তিথির কথার আগামাথা বুঝতে না পারলেও পরে তিথি হেসে দিয়ে ঘটনাটা খুলে বলে। তিথি যতবারই আরিফিনকে দেখেছে ততবারই বড় বড় গাড়ির সাথে দেখেছে, তার মানে নিশ্চয়ই আরিফিন বড় লোক কেউ। এদিকে তিথির বাবা মা কখনোই লাভ ম্যারেজ মেনে নেবে না, আর আরিফিনকে দেখলেও ছেড়ে দেওয়ার পাত্র মনে হয় না। তাই আরিফিন যে তিথিকে তুলে নিয়ে আসতে পারে এটা তিথি আগেই বুঝতে পেরেছিল, আর এটা নিজের বোন তৃষার সাথেও শেয়ার করেছিল। এজন্যই বাবা মায়ের জন্য তিথি তেমন চিন্তা করছে না, উল্টো এবারের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। তার আর মনে মনে আরিফিনকে বিয়ে করার প্রিপারেশন নিচ্ছে। ইতালিতে আসার পর প্রায় 6 দিন কেটে গেছে। এর মধ্যে আরিফিন তিথিকে কম করে হলেও 60 বার কিস করেছে। আরিফিন বুঝতে পারছে তিথি ওর প্রেমে পড়ে গেছে। একদিন আরিফিনদের বাসায় আরিফিনের পিয়ে মিস তরি আসলো। তখন তিথি নিশার সাথে বসে টিভি দেখছিল। প্রথমে তরিকে দেখে তিথি কোনোরকম পাত্তা না দিলেও যখন দেখলো আরিফিন কাজ করছে আর তরি আরিফিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন তিথি খুব রেগে গেল, নিজের মধ্যে জেলাসি ফিল করতে লাগলো। ওই মুহূর্তেই সোফা থেকে উঠে গেল আরিফিনের কাছে। আরিফিনের মা তখন বাসায় ছিলেন না আর নিশাও টিভি দেখাতে ব্যস্ত ছিল, তাই তিথি তরির সামনেই আরিফিনের কোলে বসে আরিফিনকে কিস করতে লাগলো। এই ঘটনায় আরিফিন তো অনেক অবাক হলো। এদিকে তরি তিথির এমন আচরণ দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল, কারণ গত 3 বছর ধরে তরি আরিফিনের পেছনে পড়ে আছে কিন্তু আরিফিন ওকে কোনো রকম পাত্তা দেয়নি। আর এই মেয়েটা কিনা আরিফিনের কোলে উঠে আরিফিনকে কিস করছে। বেশ কিছুক্ষণ পর তিথি আরিফিনকে ছেড়ে দিয়ে তরির দিকে তাকিয়ে বলল, আশা করি এখন তুমি বুঝতে পারছো আমার আরিফিনের মধ্যে কি সম্পর্ক, তাই এখন থেকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকবে না। আরিফিনের জন্য যে তোমার মনে একটা দুর্বল জায়গা আছে সেটা আমি তোমাকে দেখেই বেশ বুঝতে পারছি, বাট ফর ইওর কাইন্ড ইনফরমেশন আগামী 4 দিনের মধ্যে আমি আরিফিনকে বিয়ে করছি, তাই এখন থেকে তুমি আরিফিনের থেকে দূরে দূরে থাকবে, মাইন্ড ইট। আর শোনো আরিফিন, হ্যাঁ বলো, অন্য মেয়েরা যে তোমার দিকে এভাবে তাকিয়ে থাকে সেটাকে একটু খেয়াল রাখতে পারো না, যে যতই তোমার দিকে তাকাক আমি ছাড়া অন্য কারোর দিকে যদি তুমি তাকিয়েছো তাহলে তোমার চোখ তুলে সেই চোখ দিয়ে আমি লুটু খেলবো, মনে থাকে যেন। তরি তুমি এখন যাও। আরিফিনের কথা শুনে রাগে ফুসতে ফুসতে তরি চলে গেল, ওখানে আর একটা কথাও বলল না সে। এদিকে তিথি আরিফিনের দিকে রাগি চোখে তাকিয়ে আছে দেখে আরিফিন তিথিকে কোলে তুলে নিল, তারপর সিঁড়ি বেয়ে নিজেদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পর তিথি তো রেলগাড়ির মতো কথা বলেই চলেছে, তিথির কথা যেন থামছেই না। কিন্তু আজকে আরিফিন তিথিকে কিস না করে উল্টো দিকে ঘুরে বসে পড়ল। এটা দেখে তিথি আরও রেগে গেল, তারপর আরিফিনকে বলল, এই তুমি ওদিকে ঘুরলে কেন, আমি তো এখন বেশি কথা বলছি, শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, কথা বলো, আমি শুনছি। কেন শুনবে তুমি? হ্যাঁ আমি বেশি কথা বললে তুমি আমার কথা থামাবে? সেটা তো তোমার ইচ্ছে, ইচ্ছে হলে থেমে যাও, না ইচ্ছে হলে থেমো না। আরে আশ্চর্য তো, যেদিন প্রথম আমাকে এখানে নিয়ে এসেছিলে তখনও তো আমি বেশি কথাই বলছিলাম, তখন আমাকে কিভাবে থামিয়েছিলে তুমি মনে নেই? না আমার মনে নেই। তাহলে কি মনে আছে তোমার বলো, তুমি আমাকে পরপর 3 বার আমার ঠোঁটে কিস করে আমার কথা থামিয়েছিলে, কিভাবে ভুলে গেলে তুমি? আমার মনে নেই আমি কখন কিস করেছিলাম, আমি ভুলে গেছি। আমি কিচ্ছু জানি না, এখন এই মুহূর্তে আমাকে কিস করতে হবে তোমায়। আমি পারবো না, তবে তোমার ইচ্ছে হলে তুমি আমাকে কিস করতেই পারো, আমি কিছু মনে করব না। শালা ফাজিল, তুই আমার সাথে ফাজলামি করছিস, থাক তুই, আমি চলে গেলাম। কোথায় যাবে? কেন, আমার কি বাপ মা মরে গেছে নাকি, আমার বাপের বাড়ি চলে যাব? তাই কিভাবে যাবে তুমি মিস তিথি, আপনার কাছে না ভিসা পাসপোর্ট নেই, তাছাড়া আপনি এখন ইতালিতে আর আপনার বাপের বাড়ি বাংলাদেশে,
কিভাবে যাবেন আপনি একটু শুনি আমি শালা তুই প্ল্যান করে আমাকে এখানে এনেছিস তাই না যেন আমার হাজার রাগ উঠলো আমি নিজের বাবার বাড়ি যেতে না পারি আমি মানি না এই অবিচার আমি কিছুতেই সহ্য করব না এই যে ড্রামা কুইন এবার থামো তিতি আরিফিনের কোনো কথাই শুনলো না উল্টো আরিফিনের গায়ে একটা পাউডারের ডিব্বা ছুঁড়ে মারলো ডিব্বা মাথায় লাগাতে লাগাতে আরিফিন মাথায় হাত দিয়ে বসে পড়ল এটা দেখে তিতি দৌড়ে গেল আরিফিনের কাছে আর আরিফিনের মাথায় চোখে মুখে গালে অনবরত চুমু দিতে লাগলো আর বলতে লাগলো ইশ অনেক জোরে লেগেছে তাই না আই এম সরি আরিফিন আমি বুঝতে পারিনি যে এটা তোমার মাথায় এসে লাগবে সরি সরি তিতি আহা থামো বলছে এবার আমি শুরু করলে কিন্তু আর থামাতে পারবে না বললাম অনেক জোরে লেগেছে কি আসো তোমাকে বরফ লাগিয়ে দেই তিতি থামতে বলছি কিন্তু আমি এবার আমি যদি শুরু করি না তিতি থামছেই না উল্টো আরো বেশি পাগলামি করছে সামান্য পাউডারের ডিব্বার আঘাত লাগাতে তিতি এমন পাগলামি করছে যে মনে হচ্ছে পাউডারের ডিব্বা নয় আস্ত একটা 100 মন ওজনের পাথর পড়ে গেছে আরিফিনের মাথায় এক সময় আরিফিন কন্ট্রোল হারিয়ে একটানে তিতিকে নিজের কোলে উঠিয়ে নিল আর দেওয়ালের সাথে চেপে ধরে ইচ্ছে মতো কিস করা শুরু করলো এমন সময় তিতিকে খুঁজতে খুঁজতে নিশি ওদের ঘরে ঢুকে পড়ে আর দুজনকে এই অবস্থায় দেখে লজ্জায় সরি সরি বলে চলে যায় সেখান থেকে নিশির চলে আসাতে আরিফিন আর তিথি দুজনেই লজ্জা পেয়ে যায় কিন্তু পর মুহূর্তেই দুজন দুজনকে দেখে আবারও একে অপরকে জড়িয়ে ধরে এভাবে আরও 4 দিন কেটে গেল 4 দিনের মাথায় ওদের বিয়ে হয়ে গেল বাসর রাতে আরিফিন তিথিকে বলল এতদিন তো ইচ্ছে করলেও কিসের চেয়ে বেশি কিছু করতে পারতাম না আজকে সব উসুল করব কিন্তু আমি কি একবারও না করেছি না করলেও আমি শুনবো না এদিকে আসো মাই ডিয়ার বাচাল বউ তারপর আরিফিন তিতিকে কাছে টেনে নিল আর দুজন দুজনকে জড়িয়ে ধরে উষ্ম ঠোঁটের ছোঁয়ায় ভরিয়ে দিতে লাগলো এরপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে